আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই আছেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, আশা করি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজ আমরা দেখব বীজ থেকে চারা না গজানোর কারণ এবং এখানে আমাদের কি কি ভুল রয়েছে। অনেক সময়ই আমরা এমনটা ফেস করি যে কোনো পাত্রে বীজ লাগিয়েছি চারা ওঠানোর জন্য, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও হয়তো চারা গজাচ্ছে না বা গজালেও দুই একটি চারা গজাচ্ছে। বাগান করার শুরুর দিকে আমি নিজেও এমন ধরনের প্রবলেম ফেস করেছি। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমি জানতে পেরেছি যে আসলে কি কি কারণে এমনটি হয়ে থাকে, আর আমার এই ছোট অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। এবং আপনাদের অনুরোধ করব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণভাবে দেখার জন্য, তাহলে সবগুলো টিপস আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথমে আমি কথা বলবো বীজ নিয়ে। আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে চারা তৈরি করার জন্য অবশ্যই ভালো মানের বীজ প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে, ভালো মানের বীজ আমরা কিভাবে চিনব? প্রথমত, আমরা যদি নিজেরা বীজ তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে ফল থেকে আমরা বীজটি তৈরি করব সেটি যেন পরিপক্ক হয় বা ভালোভাবে পাকে। দ্বিতীয়ত, বীজ যাতে বেশি পুরনো না হয়। আমরা যত ভালোভাবে বীজ স্টোর করি না কেন, বেশি পুরনো হলে বীজ তার চারা গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। প্রতি বছর প্রায় 20 থেকে 40% পর্যন্ত বীজ তার চারা গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। এই কারণে আমরা যদি বীজ সংগ্রহ করতে চাই তাহলে অবশ্যই প্রপার নিয়ম মেনে আমাদের সংগ্রহ করতে হবে। বীজ কিভাবে সংগ্রহ করা যায় এটি নিয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও থাকবে, তাই সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তৃতীয়ত, আমরা যদি বীজ বাহির থেকে কিনতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যাতে আমরা নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে বীজটি কিনি যারা ভালো মানের বীজ বিক্রি করে। এই পর্যায়ে আপনাদের জন্য থাকছে একটি বোনাস টিপস, কি করে আমরা ঘরোয়াভাবে খুব সহজেই বুঝতে পারি আমাদের কোন বীজগুলো ভালো আছে এবং কোন বীজগুলো নষ্ট হয়ে গেছে। এটি করার জন্য একটি পাত্রে আমাদের বীজগুলো নিতে হবে এবং তার মধ্যে কিছু পানি দিতে হবে, একটু বেশি পরিমাণে পানি দিতে হবে বীজের আকার অনুযায়ী। বীজগুলোকে আঙুল দিয়ে আলতোভাবে নেড়ে দিতে হবে, তারপর পানির মধ্যে ডুবিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। পানিতে ভেজানো শেষ হয়ে গেলে আমরা দেখতে পাবো যে কিছু বীজ পানির মধ্যে ডুবে রয়েছে এবং কিছু বীজ পানির মধ্যে ভেসে রয়েছে। যেই বীজগুলো ভেসে রয়েছে এই বীজগুলো আসলে নষ্ট হয়ে গেছে, এগুলো থেকে চারা গজাবে না। আর যেই বীজগুলো ডুবে গেছে এগুলো এখন পর্যন্ত ভালো রয়েছে, এগুলো থেকে চারা গজানোর সম্ভাবনা রয়েছে। এরপর আমি কথা বলবো পাত্র নিয়ে। অনেক সময় আমরা এই ভুলটি করে থাকি যে পাত্র আমরা বীজ থেকে চারা গজানোর জন্য ব্যবহার করব সেইটি পরিষ্কার করে বা জীবাণুমুক্ত করে আমরা ব্যবহার করি না। আমরা পুরানো কোনো পাত্র বা ব্যবহৃত পাত্র জীবাণুমুক্ত না করেই ব্যবহার করে ফেলি, কিন্তু এইটি সঠিক নয়। পুরানো বা ব্যবহৃত পাত্রে ফাঙ্গাস বা ভাইরাস থাকতে পারে যা আমাদের বীজের ক্ষতি করতে পারে। আর তাই যদি পুরানো কোনো পাত্র ব্যবহার করতেই হয় তাহলে সাবান পানি বা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবচাইতে ভালো হয় যদি আমরা নতুন কোনো পাত্র ব্যবহার করতে পারি, আর এর জন্য আমরা খুব সহজেই ওয়ান টাইম গ্লাসগুলো ব্যবহার করতে পারি যা খুব ইজিলি অ্যাভেলেবল। আরেকটা বিষয় আমরা ভুলে যাই, আর তা হলো ছোটো পাত্র হলে তার নিচের দিকে আমরা ছিদ্র করি না। পাত্রের সাইজ যাই হোক না কেন নিচের দিকে আমাদের অবশ্যই ছিদ্র করতে হবে, আর তা না হলে অতিরিক্ত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকবে না, যেটি আমাদের বীজকে নষ্ট করে দেবে। এরপরে আমি কথা বলবো মাধ্যম নিয়ে, যেখানে আমরা বীজ থেকে চারা গজানোর জন্য যে কোনো মাধ্যমে আমরা বীজ থেকে চারা গজানোর জন্য বীজ রোপণ করতে পারি। আমরা ডিরেক্ট মাটিতে দিতে পারি, আমরা কোকোপিট ব্যবহার করতে পারি, আমরা জৈব সারের ভিতরেও দিতে পারি, বা আমরা জৈব সার কোকোপিট মাটি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেখানেও আমরা বীজ থেকে চারা গজাতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে মাধ্যমটি ব্যবহার করব সেখানে যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা ভাইরাসের অ্যাটাক না থাকে। আমরা অনেক সময় সরাসরি গার্ডেনের যে সয়েল বা আমাদের উঠানের যে মাটি সেটি ব্যবহার করি, অথবা আমরা পুরানো কোনো ব্যবহৃত মাটি ব্যবহার করি। এটি করার ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, নিমখোল ব্যবহার করতে পারি জীবাণুনাশক করার জন্য বা ফাঙ্গাস দূর করার জন্য। এতে আমাদের উপকারী যে ফাঙ্গাসগুলো থাকবে যা আমাদের বীজ থেকে চারা গজাতে হেল্প করবে সেগুলো নষ্ট হবে না, কিন্তু ক্ষতিকারক যে ফাঙ্গাস বা ভাইরাসগুলো থাকবে সেগুলো মরে যাবে। এরপর আমি কথা বলবো বীজ রোপণের পদ্ধতি নিয়ে। অনেক সময় আমরা যেটি করি, বীজ আমরা শুধু মাটির উপরে ছিটিয়ে দিই অথবা বীজের উপরে অনেক বেশি পরিমাণে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দেই। এটি আসলে সঠিক কোনো পদ্ধতি নয়। বীজকে আমাদের অবশ্যই মাটির ভেতরে দিতে হবে বা বীজের উপরে আমাদেরকে এক্সট্রা একটা লেয়ার মাটি দিতে হবে, বীজটাকে পুরোপুরি ঢেকে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো আমরা বীজকে কতটুকু ঢাকব। আমরা যে বীজ লাগাবো সেই বীজের যে পুরুত্ব তার দ্বিগুণ পরিমাণ গভীরতায় বীজকে দেব। আমি এখানে মরিচের বীজ ব্যবহার করছি, তো এই কারণে আমাকে খুব বেশি গভীরে বীজগুলোকে দিতে হবে না। কেউ যদি সিমের বীজ ব্যবহার করে বা অন্য কোনো বীজ ব্যবহার করে যার পুরুত্ব একটু বেশি, তাহলে বীজের পুরুত্ব অনুযায়ী তার দ্বিগুণ পরিমাণ মাটির নিচে দিতে হবে, এর বেশিও না এর কমও না। এটি হলো সঠিক উপায়। যেহেতু মরিচের বীজগুলো খুব ছোট ছোট, তাই আমি এখানে একটি কাঠি ব্যবহার করছি মরিচের বীজগুলোকে একটু সামান্য মাটির নিচে দিয়ে দেওয়ার জন্য। তো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক, আমরা সবগুলো নিয়ম মেনে বীজ লাগালাম। তো বীজ লাগানো আমাদের শেষ। এখন আমরা কি করব? এখন আমাদেরকে অবশ্যই পানি প্রয়োগ করতে হবে। আমরা যেই মাধ্যমটি ব্যবহার করব, মানে মাটি, কোকোপিট যাই ব্যবহার করি না কেন, সেটি যদি ভেজা থাকে বা তার মধ্যে আর্দ্রতা থাকে তাহলে সাথে সাথে আমাদের পানি প্রয়োগ করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের মাধ্যমটি যদি শুকনো থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পানি প্রয়োগ করতে হবে। পানি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা খুব বেশি পরিমাণে পানি প্রয়োগ না করে ফেলি। পানি যেভাবে বীজের জন্য উপকারী, অবশ্যই পানি লাগবে বীজের অঙ্কুরোদ্গমের জন্য, মানে বীজ থেকে চারা গজানোর জন্য অবশ্যই পানির প্রয়োজন। ঠিক তেমনিভাবে অতিরিক্ত পানি হয়ে গেলে বীজগুলো পচে যাবে বা নষ্ট হয়ে যাবে, বা বীজগুলো অঙ্কুরোদ্গম হওয়ার পরে যখন ছোট চারাটি বের হবে তার শিকড়টি পচে যাবে, আলটিমেটলি আমাদের গাছটি বা চারাটি নষ্ট হয়ে যাবে, আমরা সেটি ব্যবহার করতে পারবো না। তাই অবশ্যই পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পানি আমরা অবশ্যই দেব, কিন্তু খুব বেশি পরিমাণ পানি যাতে আমরা কখনোই না দিই। এখন আপনাদের জন্য আরেকটি বোনাস টিপস, কি করে আমরা সঠিক উপায়ে পানি প্রয়োগ করতে পারি যাতে আমাদের পানি খুব বেশিও না হয়, আমাদের পানি খুব কমও না হয়। এই কাজটি করার জন্য আমাদেরকে একটি পিচ বা প্লেট বা একটি ট্রের প্রয়োজন পড়বে। আমি এখানে একটি ছোট পিচ নিয়েছি যেহেতু আমার কাপটি ছোট। পিচের মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি। এরপর আমি আমার যেই পাত্রটির মধ্যে চারা লাগিয়েছি বা বীজ লাগিয়েছি সেটিকে ওই পানির মধ্যে রেখে দেব। যেহেতু আমার পাত্রের মধ্যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে আমার মাটির যখনই আর্দ্রতা বা পানির প্রয়োজন পড়বে সে তার প্রয়োজন মতো পানি শুষে নেবে। এখানে আমাকে পানি দেওয়া নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। এখানে পানি কখনো বেশিও হয়ে যাবে না কমও হয়ে যাবে না, কারণ মাটি তার প্রয়োজন মতো নিচ থেকে উপরের দিকে অভিশ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করে নেবে। অনেক সময় আমরা বেশ কিছু দিনের জন্য হয়তো বাসার বাইরে যাই, তখন আমাদের পানি দেওয়া নিয়ে সমস্যা হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, আমরা কোনো একটি কস্ট্রেপ বা কোনো পলিজাতীয় জিনিস দিয়ে পাত্রের উপরের অংশটি ঢেকে দিতে পারি। এতে করে আমাদের পানি দেওয়ার প্রয়োজনীয়তা কিছুটা কমে যাবে। 4 থেকে 5 দিন আমরা একবার পানি দেওয়ার পর 4 থেকে 5 দিন ইজিলি চলে যাবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো তাপমাত্রা। বীজ থেকে চারা গজানোর জন্য তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। সাধারণত বাংলাদেশের তাপমাত্রা বীজ থেকে চারা গজানোর জন্য খুবই অনুকূল, কিন্তু শীতকালে যখন তাপমাত্রা অনেক বেশি কমে যায় তখন যদি আলাদা করে আমরা তাপমাত্রার ব্যবস্থা করতে পারি তাহলে বীজ গজানোর জন্য বেশি ভালো হয়ে থাকে। বীজ গজানোর জন্য সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ভালো হয়ে থাকে। এই ছিল বীজ থেকে চারা গজানো নিয়ে আমরা যেই সকল সমস্যা ফেস করে থাকি বা আমরা যেই সকল ভুলগুলো করে থাকি তার একটি শর্ট ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলের গ্রোথে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।